자, 막자! 막자고 잤어요. 아마 뭘 해야 되지, 마. 아마 앞에 마음 끌어든 마. 아미 앞에 샷에 오네 겁내 그래 풀스. 아마 마음 끌어든 마. 나 보마. তুমি তো কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই, তোমার উপরে আমার কোনো রাগ নাই, তোমার আমি কি মাফ করব? ভুল করছে আমার পোলায়, অন্যায় করছে আমার পোলায়। মা হ তুই করছিস, তোর আমি সারাটা জীবন কত কষ্ট করে মানুষ করছি, যারে আমি খাইয়া না খাইয়া বড় করছি, মানুষ করছি, সারাটা জীবন নিজের সুখের দিকে তাকাই নাই, মানুষের বাড়িতে কাম করছি, রিক্সা চালাইছি, নিজে না খাইয়া আমার পোলারে খাওয়াইছি, আজকে আমার সেই বলা আমার কাছে অন্যায় করছে। তুমি কোনো অন্যায় করো নাই বৌমা, তুমি কোনো অন্যায় করো নাই। আর বাবে মইরা গেছে ছোটবেলায়, সেই তখন থেকে আমি সারাটা জীবন ওর জন্য খালি কষ্টই করে গেছি, নিজের চোখের দিকে তাকাই নাই। যখন অসুখে পড়ছিল, তিন দিন আমি খাইয়া না খাইয়া ওর পাশে পড়ে রয়েছি, আজকে সেই বলে আমার বিশ্বাসই করে না, তোরে মানুষ করছি, তোরে সুখের লেগা, তোরে ভালো রাখার লেগা, কিন্তু আমার নিজের দিকে আমি তাকাই নাই কোনোদিন। আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমার সুখটা কোনখানে, আমি তোর সুখ দেখতে চাইছি। তুই মানুষ হয়েছোস, তুই টাকা পয়সা কামাইছোস, ফেলার করছোস, অনেক বড় লোক হয়েছোস, আমার কি হয়েছে, আমি কি পাইছি কত? মা আমার মাফ করে দাও না মা, আমার কাছে মাফ চাই এখন লাভ নাই, তোরে আমি যে আশা নিয়ে বড় করছিলাম, যে আশা নিয়ে তোরে আমি মানুষ করছিলাম, তার কোনো কিছুই পূরণ করতে মানুষ নাই। আর ও তো পরের মাইয়া, ও তো আমার দুঃখ কষ্ট বুঝবো না, তোরে আমি জন্ম দিছি, তোরে আমি মানুষ করছি, ছোটবেলা ছোট থেকে তোরে আমি না খাইয়া খাইয়া না খাইয়া বড় করছি, তুই যখন আমার কষ্ট বুঝলি না, ও পরের মায়া ও কি বুঝবো? আমি বুঝা না বুঝা তোর লগে বেলা অন্যায় করছি রে মা, ও মা আমি বুঝতে পারছি, এই কুল ওই কুল দুই কুলে তুই জানা আমার আর কেউ নাই মা, ও মা তুই আমারে মাফ করবি না, আমি কই যাব, তুই আমারে মাফ না করলে আমি কার কাছে যাব, কহ কই যা আমারে। না বাসা, আমার তুই মাফ করে দে, আমি তোর কাছে মাফ চাইতেছি, সারা জীবন তো কষ্টই করছি, এখন আর নতুন করে কোনো কষ্ট করতে চাই না, তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিস না, ঠিক আছে আমি ঠিক করছি, আমি বৃদ্ধাশ্রমে থাকবো, ওইখানে থাকলে ওইখানকার আরো সব মুরব্বি মানুষরা আছে না, আমার মতন বয়স্ক মানুষরা আছে, তাগুলোকে মিলামিশে থাকতে পারলে আমি অনেক শান্তিতে থাকবো, কিন্তু তোর কাছে আমি শান্তি পাবো না। আরে তুই আবার পেটের পোলা, তোর আমি বিশ্বাসই করাইতে পারলাম না যে আমি বউরে ধাক্কা দেই নাই, তোর আমি জন্ম দিছি, তোর আমি মানুষ করছি, তুই আমারে বিশ্বাস করলি না, আমি ঠিক করে ফেলেছি মা। মা মা লক্ষ্মী মা, মা তুই আমারে মা মা করিস না, মারে ও মা তুই আমারে মাফ করে দে মা, তুই যদি আমারে মাফ না করস আল্লাহ আমারে মাফ করবো না, আল্লাহ আমারে মাফ না করলে আমি তো দোজখে জৈলা ফুলা পড়বো মা, ও মা আমি তো তোরে একবার বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছি, জানোস মা পুরো দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিছে, মা রে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি
অনেক খারাপ খারাপ দুঃস্বপ্ন দেখছি। না বাসান, তোরে আমি মাফ করতে পারব না। আমার পক্ষে তোরে মাফ করা সম্ভব না। আরে মাফ করতে গেলে সেই মাপটা তোমার অন্তর থেকে আসতেই হবে। আমার অন্তর থেকেই তো আসে না। তোর মুখের দিকে তাকাইলে আমার ভিতরে যন্ত্রণা হয়, কষ্ট হয়। এই যে দেখতেছস না, এতক্ষণ ধরে তুই আমার পায়ের কাছে বসে আছস, তোর দিকে আমি কয়বার তাকাইছি? তোর দিকে তাকাইতে গেলে আমার অন্যদিকে চোখ জায়গা। কারণ কি জানোস? কারণ তোর চেহারার দিকে আমি তাকাইতে পারতাছি না, আমার ভিতরে জ্বলতাছে। তুই আমার মাফ করে দেবা জান, আমি যাই গা। আর কয়দিনই বা বাস, শেষ কটা দিন আমার একটু শান্তিতে থাকতে দেবা। তোর কাছে আমার আর কিছু চাওয়ার নাই, তোর কাছে আমি আর কিছুই চাই না। আমার একটু শান্তিতে থাকতে দে, শেষ সময় না আমার শান্তিতে থাকতে দে বাজান। মারে মা, আমি তো তোরে শুধু বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছি, তাই আমার এই অবস্থা। আর যারা বৃদ্ধাশ্রমে রাখে, বছরের পর বছর তার বাবা মারে, তাকে কি অবস্থা হয়? মা মা, মারে দেশটা একটু মাফ করে দে মা, তুই মাফ না করলে আমি খুঁজে যাবো রে মা। মা মা দেশটা দে মা, লক্ষ্মী মা আমার মাফ করে দে মা। মা মা ও মা, আমার তুই মাফ করে দে মা। ও তাহলে তুই তোর নিজের চিন্তা কইরা আমার কাছে মাফ চাইতাছস। তুই যে অন্যায় করছস তার লেগে মাফ চাইতাছস না? যেটা অন্যায় করছি ওটার লেগে মাফ চাইছি, আমার নিজের স্বার্থের জন্য না। মারে ও মা, আমার ভিতরটা তারিখে আমার হাস পাস লাগতেছে মা। ও মা, তুই আমার মাফ করে দে মা, তুই মাফটা করলে আমার দম বন্ধ হয়ে যাইতাছে। ও মা, মারে মা, তুই আমার কাছে মাফ চাস কোন মুখে? মা আমি পরে সব জানছি। আমারে স্যার, মা আমি কইতাছি আমারে স্যার। মা মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শুনো। না তুই আমারে স্যার। মা আমি কইতাছি না আমারে স্যার। মা শট, আমি পরে সব জানতে পারছি। না শট, মাফ চা শট শট। আমি পরে সব জানতে পারছি মা, আমার ভুল হয়েছে। না কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আমি 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 তোর কাছে মাফ চাই মা, আমি তোর কাছে মাফ চাই। না মা মা, তুই আমার, না না না, আমি তোর কাছে মাফ চাইতাছি বাজান। মা আমি মাফ চাইতাছি মা, তুমি আমার মাফ করে দাও মা। আমার একটু মুক্তি দে বাজান। না মা না, তুমি আমার একটু মুক্তি দে, আমি একটু শান্তিতে থাকতে চাই। মা না, তোর জারুব না মা, তোর জারুব না স্যার। আমি জারুব না স্যার, আমার হাত স্যার। মা আমার হাত স্যার কইতাছি না মা, স্যার ওর পা ধর। মা লাভ নাই মা, কোনো লাভ করে দেন না মা। তুমি কিছু করো নাই বৌ মা, তুমি কিছু করো নাই মা। তোমার কোনো দোষ মা, আমার দিকে তাকাও মা, আমার দিকে তাকাও মা। মা আমি তুমি আমারে মাফ করো না, তোর দিকে আমি তাকাইতে চাই না স্যার। স্যার মা, আপনার ছেলেকে আপনি না মাফ করেন সমস্যা নাই, কিন্তু আপনার ছেলের অনাগত সন্তান আমার গর্বে মা। আপনার নাতির জন্য হইলো মা, আপনি আমাদেরকে মাফ করে দেন মা। আমরা অনেক বড় ভুল করে ফেলছি আপনার সাথে মা, আমাদের মাফ করে দেন মা। ও মা, মা গো মাফ করে দেন। আর তো কিছু বলার নাই বাবা, এখন তো আমি অসহায়, এখন আমি নিরুপায়। আমার নাতির লেগে বলল তোরে আমার মাফ করতে হইব। ঠিক আছে, আমি তোরে মাফ করে দিলাম।